আজ আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্যের অন্তর্গত প্রাণীরাজ্যে শ্রেণীবিন্যাসের শেষ পাঠ অর্থাৎ কটাটা পর্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব গত পর্বে প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাসের নন কটাটা পর্ব নিয়ে আলোচনা হয়েছিল যার লিঙ্কটি নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই পর্বে আলোচ্য বিষয়টি হল কটাটা পর্বের বৈশিষ্ট্য উদাহরণ তার বিভিন্ন উপপর্বের বৈশিষ্ট্য উদাহরণ এবং তাদের আবার শ্রেণীর বিভিন্ন বৈশিষ্ট্য এবং উদাহরণ প্রথমেই দেখি কড়াটা পর্বের বৈশিষ্ট্য এবং উদাহরণ কি আছে কড়াটা কথাটি এসেছে কডা থেকে কডা কথার অর্থটি হল সূত্র এর বৈশিষ্ট্যগুলি দেখি এবার কি আছে প্রথম বৈশিষ্ট্যটি হলো। ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে এই পর্বে প্রাণীদের দেহে পৌষ্টিক নালীর পৃষ্ঠদেশে নোটকর থাকে দেহের পৃষ্ঠদেশে ফাঁপা নার্ভ থাকে এবং সারা জীবন বা জীবনের যে কোনো একটি পর্যায়ে গলবিলের দুপাশে গলবিলীয় ফুলকাচিদ্র থাকে তাহলে প্রধান তিনটি বৈশিষ্ট্য কী কী করাটার এই পর্বে প্রাণীদের ক্ষেত্রে নোটোকড নার্ভকট এবং গলবিলীয় ফুলকাচিদ্র থাকে সেটি কিন্তু সারা জীবন ধরেও থাকতে পারে বা জীবনের যে কোনো একটি পর্যায়ে বা জীবনের যে কোনো একটি দশাতেও থাকতে পারে উদাহরণগুলি একটু দেখে নিই যেমন রুই মাছ যার বিজ্ঞানসম্মত নাম লেবীয় রোহিতা সোনা ব্যাং যার বিজ্ঞানসম্মত নাম রানা টাইগ্রিনা এছাড়াও মানুষ বাঘ সিংহ পশু পাখি সমস্ত কিছুই কিসের মধ্যে পড়ছে এই কড়াটা পর্বের মধ্যে পড়ছে এরপর কড়াটা পর্বের অন্তর্গত তিনটি উপপর্বের নাম বৈশিষ্ট্য এবং উদাহরণ সম্পর্কে জানব করাটা পর্বের তিনটি উপপর্বের নাম আমরা গত পর্বে জেনেছিলাম তাও আবার একটু নামগুলি জেনে নিই কী কী ইউরো করাটা সেফালো করাটা এবং ভাটি ব্রাটা প্রথমেই তাহলে ইউরো ইউরোকরাটার বৈশিষ্ট্য এবং উদাহরণটি দেখি ইউরো করাটা কথাটি এসেছে ইউরোস এবং কডা থেকে ইউরোস কথাটির অর্থ হলো লেজ এবং কডা কথাটির অর্থ আমরা আগেই জানলাম সূত্র এরপর বৈশিষ্ট্যটি দেখি প্রথম বৈশিষ্ট্য এদের দেহে নোটোকড কেবল লার্ভার লেজে অবস্থিত তাহলে নোটোকডটা কোথায় থাকবে লারভার লেজে এই যে লার্ভার লেজে নোটোকডটি অবস্থিত হয় এইখান থেকেই কিন্তু এই পর্বটির নাম হয়েছে ইউরোকটাটা এদের দেহ টিউনিক বা টেস্ট নামক অর্ধস্বচ্ছ আবরণ দ্বারা আবৃত এবং গলবিলে অসংখ্য ছিদ্র উপস্থিত উদাহরণ কি উদাহরণ হচ্ছে স্যালপা দেখতে পাচ্ছি এটি হলো স্যালপার চিত্র স্যালপা ছাড়াও আরেকটি করাটা উদাহরণ হল অ্যাসিডিয়া নেক্সট উপপর্বটি হলো সেফালো কড়াটা সেফালো করাটা কথাটি কোথা থেকে এসেছে সেফালোস এবং কডা থেকে সেফালোস মানে মাথা কডা মানে জানি সূত্র এর বৈশিষ্ট্যগুলি কি কি হবে পূর্ণাঙ্গ দশায় নোটোকড লেজ থেকে শুরু করে অগ্রপ্রান্তে মস্তিষ্ক অবধি বিস্তৃত অর্থাৎ নোটোকডটা কোথা থেকে কোথা পর্যন্ত থাকে লেজ থেকে একদম মাথা পর্যন্ত থাকে এই যে মস্তিষ্ক পর্যন্ত নোটোকডটা বিস্তৃত হয় বা বিন্যস্ত থাকে এই কারণে একে শেফালো করাটা বলা হয় এদের দেহের দুপাশে ভিয়াকৃতির মায়োটম পেশি উপস্থিত এবং গলবিলীয় ফুলকা ছিদ্র উপস্থিত উদাহরণ কি হবে অ্যামফি অক্সাস এটি হলো অ্যামফি অক্সাসের চিত্র অ্যামফিঅক্সাসের বিজ্ঞানসম্মত নাম কি ব্র্যাঙ্কিওস্টোমা এসপি অক্সাসের এই চিত্রটিতে এই যে অংশগুলি দেখতে পাচ্ছি এইগুলো হল গলবিলীয় ফুলকাছিদ্র করাটা পর্বের শেষ উপপর্বটি হল ভাটিব্রাটা এই ভাটিব্রাটা কথাটি কোথা থেকে এসেছে না এসেছে ভাটিব্রাটাস এই ইংরেজি শব্দটি থেকে যার অর্থ হলো পিঠের অস্থি এর বৈশিষ্ট্য কি আছে না ভ্রূণ অবস্থায় বিন্যস্ত নোটকরটি পরিণত প্রাণীতে মেরুদণ্ড বা ভাটিব্রাল কলামে পরিণত হয় তাহলে ভ্রূণ অবস্থায় যেটি নোটকর থাকে সেই নোটকরটি কী হয় পূর্ণাঙ্গ প্রাণীতে বা পরিণত প্রাণীতে মেরুদণ্ডে পরিণত হয় তাহলে আমরা বুঝতেই পারছি যে এই উপপর্বের অন্তর্গত সমস্ত প্রাণীগুলি কিন্তু মেরুদণ্ডী প্রাণী হবে এক্ষেত্রে কি লক্ষ্য করা যায় করটি উপস্থিত সংবহনতন্ত্রটা বদ্ধ প্রকৃতির অর্থাৎ রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির উদাহরণ কি হবে কাতলা মাছ যার বিজ্ঞানসম্মত নাম কাতলা কাতলা বাঘ যার বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস এছাড়াও পাখি মানুষ সাপ ব্যাং টিকটিকি মাছ সমস্ত মেরুদণ্ডী প্রাণী এই ভাটিব্রাটা উপপর্বের মধ্যে পড়ছে তাহলে এই তিনটি উপপর্বের বৈশিষ্ট্যগুলি ভালো করে পর্যবেক্ষণ করলে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি নোটকরটি কিভাবে আস্তে আস্তে উন্নত হয়ে মেরুদণ্ড বা ভাটিব্রার কলামে পরিণত হল করাটা পর্বের ভাটিব্রাটা উপপর্বের আবার দুটি অধিশ্রেণী একটি হলো একনাথা আর একটি হলো ন্যাথোস টোমাটা একনাথা কথাটি কোথা থেকে এসেছে এ এবং ন্যাথোস এই কথাটির অর্থ হচ্ছে বিহীন এবং ন্যাথোস কথাটির অর্থ হলো চোয়াল এই দুটি মিলে তৈরি হয়েছে একনাথা তাহলে একনাথার বৈশিষ্ট্য কি হবে না এদের মুখে কোনো চোয়াল থাকবে না যুগ্ম উপাঙ্গ অনুপস্থিত এবং কোনো কঙ্কালও থাকে না দেখতে পাচ্ছি এই চিত্রটি এই চিত্রটি হলো হ্যাগ ফিসের যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মিক্সিন এসপি ছবিটিতে দেখতে পাচ্ছি এদের মুখে কিন্তু কোনো চোয়াল নেই এবং দেহেও কিন্তু কোনো যুগ্ম উপাঙ্গ নেই পরের অধিস্রেণীটি হলো ন্যাথোস্টোমাটা ন্যাথোস্টোমাটা কথাটি এসেছে ন্যাথোস এবং স্টোমা থেকে ন্যাথোস কথার অর্থ হলো চোয়াল এবং স্টোমা কথার অর্থ হলো মুখ এটি একনাথার বিপরীত অধিশ্রেণী কেন বৈশিষ্ট্যগুলি দেখলেই বুঝতে পারবো প্রথম বৈশিষ্ট্যটি কি এদের মুখে চোয়াল উপস্থিত দেহে যুগ্ম পাকনা বা পথ থাকে কঙ্কাল তন্ত্র অস্থি নির্মিত একমাত্র ব্যতিক্রম হচ্ছে কন্ডিক শ্রেণী যেটি আমরা একটু পরেই জানছি তাহলে উদাহরণ কি হবে পায়রা গিনিপিগ মানুষ ব্যাং ইত্যাদি পায়রার বিজ্ঞান সম্মত নাম এখানে লেখা আছে কোলাম্বা লিভিয়া অধিশ্রেণী একনাথার একটি শ্রেণী আছে যার নাম হলো সাইক্লোস্টোমাটা সাইক্লোস্টোমাটা কথাটি এসেছে সাইক্লোস এবং স্টোমা থেকে সাইক্লোস কথার অর্থ হল গোল স্টোমা কথার অর্থ হল মুখচিত্র অধিশ্রেণী একনাথার যা বৈশিষ্ট্য এই সাইক্লোস্টোমাটার শ্রেণীরও কিন্তু একই বৈশিষ্ট্য হবে তাও বৈশিষ্ট্যগুলি একটু দেখেনি প্রথম বৈশিষ্ট্যটি হলো মুখ চোয়ালবিহীন এক্ষুনি আমরা এটি জানলাম একনাথার বৈশিষ্ট্যতে মুখচিত্র গোলাকার ও চোষক প্রকৃতির দেহ দীর্ঘ বেলনাকার চর্ম আঁশবিহীন মসৃণ ও মিউকাস গ্রন্থিযুক্ত আরও আমরা পড়েছি যুগ্ম উপাঙ্গ থাকে না বহিকঙ্কাল কঙ্কাল থাকে না উদাহরণটি এক্ষুনি জেনেছি তাও একবার দেখে নিই সেটি হলো মিক্সিন এটি হল মিক্সিনের চিত্র খরাটা পর্বের ভাটিব্রাটা উপপর্বের ন্যাথোস্টোমাটা অধি শ্রেণীর প্রথম শ্রেণীটির নাম হল কন্ড্রিকথিস কন্ড্রিকথিস কথাটি কোথা থেকে এসেছে কন্ড্রোস যার অর্থ তরুণাস্থি এবং ইকথিস যার অর্থ হল মাছ তাহলে বৈশিষ্ট্যগুলি কি হবে প্রথম বৈশিষ্ট্যতেই কি আছে মাছগুলির অন্তঃকঙ্কাল অবশ্যই তরুণাস্তি নির্মিত হবে কানক অনুপস্থিত ফলে ফুলকাগুলি উন্মুক্ত থাকে এই মাছের পটকা থাকে না লেজ সার্কেল প্রকৃতির হয় দেহ আনুবীক্ষণিক প্লাকয়েড আঁচ দ্বারা আবৃত আমরা সকলেই মাছ কম বেশি দেখেছি আমরা জানি মাছের ফুলকাগুলি কিন্তু সব সময় কানকো দিয়ে ঢাকা থাকে কিন্তু এই কণ্ঠিক শ্রেণীর মাছগুলির কানকো অনুপস্থিত হওয়ার জন্য ফুলকাগুলি উন্মুক্ত থাকে উদাহরণটি দেখি উদাহরণটি হল হাঙর দেখতে পাচ্ছি এটি একটি হাঙরের চিত্র যা বিজ্ঞানসম্মত নাম হল স্কলিওডন এসপি এছাড়াও ইলেকট্রিক মাছও কিন্তু এই কন্ড্রিকথিস শ্রেণীর মধ্যে পড়ে নেক্সট ন্যাথোস্টোমাটা শ্রেণীর শ্রেণীটি হল অস্টিকথিস অস্টিকথিস কথাটি কোথা থেকে এসেছে অস্টিওস যার অর্থ হাড় ইকথিস মানে এক্ষুনি বললাম মাছ তাহলে এর বৈশিষ্ট্যগুলি দেখি এর বৈশিষ্ট্যগুলি কিন্তু কন্ড্রিকথিস শ্রেণীর বৈশিষ্ট্যের ঠিক বিপরীত বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্যটি হলো মাছগুলির অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত এখানে ছিল তরুণাস্থি নির্মিত তারপরে বৈশিষ্ট্য কানক উপস্থিত তাই ফুলকাগুলি ঢাকা থাকে এখানে কানক ছিল না তাই ফুলকাগুলি উন্মুক্ত ছিল এদের পটকা থাকে এদের পটকা ছিল না লেজটি হোমোসার্কেল প্রকৃতির হয় কনডিক্টিসের ক্ষেত্রে লেজটি হেটারো সার্কেল প্রকৃতির ছিল দেহ বিক্ষণিক এখানে ছিল আনুবীক্ষণিক অর্থাৎ যেটি খালি চোখে দেখা যায় না ক্ষুদ্র ক্ষুদ্র আঁশ আর এখানে বিক্ষণিক যেটি খালি চোখে দেখতে পাবো বা সাইক্লয়েড দ্বারা আবৃত এখানে ছিল প্ল্যাকয়েড আঁচ দ্বারা আবৃত তাহলে অস্টিক এবং মধ্যে কিন্তু এখানে আমাদের পার্থক্যটিও জানা হয়ে গেল উদাহরণ কি হবে রুই মাছ কাতলা মাছ মৃগেল মাছ ইত্যাদি বিভিন্ন মিষ্টি জলের যে মাছগুলো আমরা লক্ষ্য করি এছাড়াও কিছু সামুদ্রিক এবং নদীর মাছ আছে যেগুলি অস্টিকথিস শ্রেণীর অন্তর্গত রুই মাছের চিত্রটি দেখতে পাচ্ছি এখানে রুই মাছের বিজ্ঞান সমত নাম কি লেবিও রহিতা দুটি চিত্রের মধ্যে পার্থক্য লক্ষ্য করছি এক্ষেত্রে কিন্তু দেখাই যাচ্ছে না এক্ষেত্রে আঁশগুলি স্পষ্ট যে লক্ষ্য করছে এখানে কানকোটি উপস্থিত নেই এবং লেস দুটির মধ্যেও পার্থক্যটা বুঝতে পারছে হাঙরের ক্ষেত্রে লেসটি কিরকম হেটারো সার্কেল প্রকৃতি আর রুই মাছের ক্ষেত্রে কিরকম আছে হোমো সার্কেল প্রকৃতি পরের শ্রেণীটি হল উভচর যার ইংরেজি কথাটি হলো অ্যামফিভিয়া অ্যাম্ফিবিয়া কথাটি কোথা থেকে এসেছে অ্যামফি এবং বায়োস থেকে অ্যামফি মানে উভয় বায়স মানে জীবন তাহলে উভচলের বৈশিষ্ট্যগুলি কী কী হবে প্রথম বৈশিষ্ট্য এদের ত্বকটি অনাবৃত এবং সিক্ত অর্থাৎ সবসময় ভিজে সেকেন্ড বৈশিষ্ট্য জীবনচক্রের লার্ভা দশায় জলে বসবাস করে কিন্তু পূর্ণাঙ্গ প্রাণী স্থলে থাকে তাই এদের উভচল প্রাণী বলা হয় অর্থাৎ জল এবং স্থল উভয় জায়গায় থাকে নেক্সট বৈশিষ্ট্য কি এদের অগ্রপদে চারটি এবং পশ্চাৎপদে পাঁচটি নখরবিহীন আঙুল থাকে শাসঙ্গ ফুলকা এবং ফুসফুস এরা যখন জলে থাকে অর্থাৎ লার্ভা দশায় এদের সাহসঙ্গ হিসেবে কাজ করে ফুলকা এবং এরা যখন স্থলে থাকে অর্থাৎ পূর্ণাঙ্গ দশায় এদের স্বাসঙ্গ হিসেবে কাজ করে কে ফুসফুস উদাহরণ কি হবে সোনা ব্যাং কুনো ব্যাং ইত্যাদি এখানে দেখতে পাচ্ছি ব্যাঙের চিত্রটি সোনা ব্যাঙের বিজ্ঞানসম্মত নাম হলো রানা টাইগ্রিনা দেখতে পাচ্ছি সামনের পায়ে এক দুই তিন চারটি আঙুল আছে এবং পেছনের পায়ে এক দুই তিন চার পাঁচটি নখরবিহীন আঙুল আছে নেক্সট শ্রেণীটি হলো শরীর যার ইংরেজি অর্থটি হলো রেপটেলিয়া রেপটেলিয়া কথাটি এসেছে রেপটেরি থেকে যার অর্থ হলো বুকে হেঁটে চলা বা বুকে ভর দিয়ে চলা বৈশিষ্ট্যগুলি কী কী আছে দেখি প্রথম বৈশিষ্ট্যটি হলো এদের দেহত্বক শুষ্ক অ্যাম্পিবিয়ার ক্ষেত্রে কি ছিল দেহ ত্বকটা শিক্ত তাহলে এটি কিন্তু পার্থক্য হয়ে গেল এবং এপিডারমাল আঁচ দিয়ে এদের দেহটা আবৃত থাকে নেক্সট বৈশিষ্ট্য প্রতিটি পদে নখর যুক্ত পাঁচটি করে আঙুল থাকে কিন্তু অ্যাম্পিবিয়ার ক্ষেত্রে নখর বিহীন আঙুল ছিল সরিস্রীপের নেক্সট বৈশিষ্ট্য অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত শাসঙ্গ ফুসফুস উদাহরণ কি হবে গিরগিটি সাপ টিকটিকি ইত্যাদি সাপ কিন্তু অবশ্যই সরিশ্রীপের মধ্যে একটি ব্যতিক্রম প্রাণী কিসের দিক থেকে ব্যতিক্রম না সাপের পা থাকে না দেখতে পাচ্ছি এটি হল গিরগিটির চিত্র গিরগিটি তাহলে কার উদাহরণ সরিশ্রীপের উদাহরণ পরের শ্রেণীটি হলো পক্ষী যার ইংরেজি অর্থ হলো অ্যাভিস অ্যাভিস কথার মানে হলো পাখি পক্ষীর বৈশিষ্ট্যগুলি দেখে একটু এদের সারা দেহ পালক দ্বারা আবৃত অগ্রপথ ডানায় রূপান্তরিত হয়েছে দাঁত থাকে না চোয়াল চঞ্চু বা ঠোঁটে রূপান্তরিত হয়েছে বক্ষে উড্ডয়ন পেশি থাকে ও ফুসফুসের সঙ্গে বায়ুথলি থাকে বক্ষে উড্ডয়ন বেশি থাকার জন্য এবং ফুসফুসের সঙ্গে বায়ুথলি বা এয়ার স্যাক থাকার জন্য এরা আকাশে খুব সহজেই উঠতে পারে পায়ের নিচের অংশ আঁচ দ্বারা আবৃত তাহলে মেন তিনটে বৈশিষ্ট্য কি হবে পক্ষীর সারাদেহ পালক দ্বারা আবৃত অগ্রপদ ডানায় রূপান্তরিত এবং চুয়াল চঞ্চু বা ঠোঁটে রূপান্তরিত উদাহরণ হলো বিভিন্ন পাখির নাম আমরা বলতে পারি যেমন পায়রা ময়ূর কাক ইত্যাদি এখানে পায়রা চিত্রটি লক্ষ্য করছি পায়রার বিজ্ঞানসম্মত নাম হলো কোলাম্বা লিভিয়া দেখতে পাচ্ছি এদের এই যে ঠোঁটটি এটা কিন্তু কী রূপান্তর চুয়ালটা এদের ঠোঁটে রূপান্তরিত হয়েছে আর এইগুলি হচ্ছে এদের ডানা মানে এদের অগ্রপথটি ডানায় রূপান্তরিত হয়েছে লাস্ট শ্রেণীটি হল স্তন্যপায়ী যার ইংরেজি অর্থ হল ম্যামেলিয়া কথাটির অর্থ হল স্তন এদের বৈশিষ্ট্য কি হবে না সারা দেহ লোম দ্বারা আবৃত পক্ষীর ক্ষেত্রে কিন্তু কি ছিল দেহ পালক দ্বারা আবৃত এই পার্থক্যগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে তারপরে কি আছে ত্বকে ধর্মগ্রন্থি ও সিবেসিয়াস গ্রন্থি থাকে দেহে স্তনগ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ড এবং কর্ণছত্র বা পিনা থাকে বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা নামক পর্দা আছে এছাড়াও পল্ল লোম উপস্থিত উদাহরণ কি হবে সমস্ত পশু মানুষ গিনিপিক ইত্যাদি গিনিপিকের এখানে চিত্রটি অঙ্কন করা আছে এ সারা দেহটি কি লোম দ্বারা আবৃত গিনিপিকের বিজ্ঞানসম্মত নাম কেভিয়া পর্সেলাস স্তন্যপায়ী পর্যন্ত এসে প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাসটি শেষ হল প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস শুরু হয়েছিল নন করাটার থেকে তাহলে পরিফেরা থেকে এই স্তন্যপায়ী পর্যন্ত আমরা যে এতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করলাম তাদের কিন্তু আমরা একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে পারলাম কিভাবে প্রাণীরা আস্তে আস্তে উন্নত হয়েছে এবং তাদের বসবাসের যে কেন্দ্রস্থল প্রথমে ছিল সমুদ্র সেখান থেকে আস্তে আস্তে তারা স্থলভাগে এসেছে আজ এই পর্যন্তই এই পর্বে আমাদের নবম শ্রেণীর প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য শেষ হল পরের পর্বে উদ্ভিদ রাজ্য এবং রাজ্য থেকে যাবতীয় প্রশ্নাবলী আলোচনা হবে আগের পর্বগুলি এবং পরের পর্বগুলি পাওয়ার জন্য এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন